কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে বাণিজ্যিকভাবে মিশ্র ফলের আবাদ। ফল পুষ্টির আধার। আগের দিনে মানুষ বিচ্ছিন্নভাবে নিজেদের প্রয়োজন মেটাতে টুকটাক ফল চাষ করতেন। ফল চাষকে কখনোই বাণিজ্যিকভাবে চিন্তা করা হয়নি। বর্তমানে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। সর্বত্রই বৈজ্ঞানিক উপায়ে নানান ধরনের ফল চাষ হচ্ছে। অধিক লাভ পেতে একক ফল চাষের পরিবর্তে মিশ্র ফল চাষ প্রবর্তিত হয়েছে। এতে বহুমুখী সুবিধা হচ্ছে, খরচ কমে যাচ্ছে, বেশি ফলন এবং বেশি লাভ পাওয়া যাচ্ছে। কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলার আটি গ্রামের কৃষক মোহাম্মদ সালাউদ্দিন জিকু মিয়া 2015 সাল থেকে মিশ্র ফল বাগান করে আসছেন। তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তার 20 বিঘা জমিতে এ মিশ্র ফল বাগানটি গড়ে তুলেছেন। প্রথমে তিনি 2 বিঘা জমিতে এ বাগান করেন, তাতে লাভ দেখে বাগান প্রসারিত করেছেন। এ বাগান থেকে তিনি প্রতি বছর 10 লক্ষ টাকার মতো খরচ করে প্রায় 40 লক্ষ টাকা আয় করে থাকেন। তার বাগানে পেয়ারা আছে 11 বিঘা, কুল আছে 8 বিঘা, মালটা আছে 10 কাঠা, কমলা 1.5 বিঘা, শরীফা ও কাটিমন আম সহ নানান ধরনের ফল গাছ রয়েছে তার বাগানে। তার বাগানে একটি নার্সারিও রয়েছে। তিনি সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এই বাগানের ব্যবস্থাপনা পরিচালনা করছেন। জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেন তিনি। তিনি আশা করছেন ভবিষ্যতে এই মিশ্র ফল বাগান থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন। ছোটবেলার থেকেই ফল বাগান করার খুব ইচ্ছা ছিল, বাসা থেকে করতে দিত না। পরবর্তীতে জোর করেই বলা যায় যে দেখে করলাম আর কি। প্রথমে অল্প করে পরিবারের সবাই দেখলো যে এখান থেকে লাভ আছে, তখন আর কি সবাই বললো করতে। কুল আছে, শরীফা আছে, আম আছে, মালটা আছে, কমলা আছে, পেয়ারা আছে। মিশ্র ফল বাগান করতে হলে আসলে সব মিলাই তো করা সম্ভব না। পেয়ারার ভিতর দেখা যাচ্ছে আপনি ড্রাগন কিংবা পেয়ারা লাগান, পেয়ারার ভিতরে মালটা করা যাবে, কমলা করা যাবে। ফল বাগানের জন্য সবসময় দেখাশোনা না করলে আসলে এটা ভালো হয় না। রাসায়নিক সারটা একটু কম দিলে ভালো হয়, জৈব সার দিলে ভার্মি কম্পোস্ট যেটা, এটা দিলে বেশি গাছের। এখানে যে কৃষি অফিসের লোকজন আছে তারা কি আপনাদের এখানে আসে? জি, ওনারা আসে, সার্বিক সহযোগিতা করে সব সময়। কুষ্টিয়া এলাকার মিশ্র ফল বাগান প্রতিষ্ঠায় গাছের রোগবালাই ও পোকামাকড়ের দমন বিষয়ে সহযোগিতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে কৃষক ভাইয়েরা নিরাপদে গাছের চারা রোপণ করে মিশ্র ফল বাগান সৃজনের পরামর্শ পেয়ে থাকেন। ভাইস্তি আমার দেখি প্রথম আসতে পারে ছোটো ছোটো চারা নিয়েছি লাগাইছি, লাগানোর পরে আস্তে আস্তে বড় সার মাটি দিয়ে বা ফসফেট পটাশ ইউরিয়া দিয়ে এগুলো আসতে পারে তৈরি করে, আরও রাসায়নিক সারটা দিয়ে তৈরি করে, তাতে পেয়ারি বেশ ভালোই হচ্ছে। আমরা খাওয়া মানে সবাই আত্মীয়স্বজন যে আমরা নিজেও খাই। মিশ্র ফল বাগান বেশ লাভজনক। এ ধরনের বাগানে একটি ফল বেশি ফলন না দিলেও অন্যটির ফল দিয়ে পুষিয়ে নেওয়া যায়। বিভিন্ন ধরনের ফল থাকে বিধায় সারা বছরই কোনো না কোনো ফল উৎপাদিত হয়।
এ বিষয়গুলো কৃষক ভাইদের বোঝানোর কাজ করছে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পিস্তাবাগান মূলত চাষি এজন্যই করে যে একটা ফল উঠতে 3 বছর লেগে যায়, তখন যদি মিশ্র ফল বাগান হয় তাহলে 12 মাসই ফল পাওয়া যায়। পুরো বাগানটায় পেয়ারার যে ব্যাগিং আছে, ব্যাগিংয়ের আমরা যে বিষয়টা অন্যতম মনে করি, ব্যাগিং করলে ফলের যে মানটা পাওয়া যায়, ফলের বাজারের যে গুণগত মান, বাজারে যদি আপনার ব্যাগিংয়ের পেয়ারা 50 টাকা বিক্রি হয় সেই তুলনায়, মানে প্রতি কেজি যদি 50 টাকা বিক্রি হয় সেই তুলনায় সাধারণ ব্যাগিং ছাড়া 30 টাকা মতো দাম পাওয়া যায়। এবং আপনারা দেখবেন যে যে পেয়ারাতে ব্যাগিং আছে তার রোগ বলায়ও কম হয়, এবং স্পট এই যে আপনার পেয়ারার যে রোগগুলো আছে এগুলো খুবই কম। আর পেয়ারা সাধারণত সাদা মাছির একটা আক্রমণ দেখা যায়, যেটা আমরা অ্যাডমায়ার সাজেস্ট করি প্রতি লিটার পানিতে 0.5 মিলিগ্রাম হারে আমরা স্প্রের জন্য বলি। আছে মাটির মূল প্রাণ জৈব শক্তি, এবং জৈবিক প্রক্রিয়ায় চাষাবাদ করলে সেই বাগানটাও ভালো হয় এবং এর ফলের গুণগত মানও ভালো হয় এবং খেতে সুস্বাদু হয়। কুষ্টিয়া এলাকায় মিশ্র ফল বাগান সৃজনে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষকদের তিনি সার্বিক সহায়তা দিয়ে থাকেন, এতে এলাকায় প্রচুর মিশ্র ফল বাগান গড়ে উঠছে। সালাউদ্দিন জিকু ভাইকে প্রশিক্ষণ দেয় অফিসে, তারপরে একটা পেয়াদা বাগান প্রদর্শনী দিই। এরপরে সে আস্তে আস্তে এখান থেকে সফলতা অর্জন করে, এরপরে সে নিজেও কিছু বাগান করছে। তারপরে একটা মাল্টা বাগান প্রদর্শনী দিই, এরপরে কুল বাগান প্রদর্শনী দিই, এটাতে উনি অনেক লাভজনক হয়েছে। ওনাদের ফল বাগান আমরা পরিদর্শন করতে আসি, যখন ফলে কোনো সমস্যা রোগ পোকামাকড় এগুলো আক্রমণ হলে আমরা এসে পরামর্শ দিই। চাষাবাদ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত আমরা তাদের সহযোগিতা করি। একক ফল চাষ না করে পরিকল্পিতভাবে মিশ্র আবাদ করলে যে কেউ লাভবান হতে পারবেন। এতে দেশবাসীও সারা বছর নানান ধরনের দেশি ফল উপভোগ করতে পারবেন। মিশ্র ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক স্যার, উনি একজন কৃষিবিদও বটে, তো উনি একটা কথা সবসময় বলে থাকেন যে আমাদের খোরপোষ কৃষি থেকে আমাদের বাণিজ্যিক কৃষিতে যেতে হবে। তো আমাদের সেই কৃষির দিকে আমরা যাচ্ছি, কৃষির আধুনিকতার দিকে যাচ্ছি, এবং আধুনিক কৃষি বলতে যেটা বোঝায় কৃষিতে তরুণদের ইনভলভমেন্টস, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিতে যন্ত্রের ব্যবহার, এই বিষয়গুলোতে উনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া একটা বিষয় হলো নিরাপদ ফসল উৎপাদন, এই বিষয়টা উনি আমাদের খুব গুরুত্ব সহকারে নির্দেশনা দেন। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সর্বদা সচেষ্ট কীভাবে এই তরুণ উদ্যোক্তাগুলোকে প্রশিক্ষিত করা যায় এবং তাদের প্রশিক্ষণ দিয়ে কৃষিতে কীভাবে ধরে রাখা যায়। সালাউদ্দিন জিকু সে ছেলেটা একটা দৃষ্টান্ত হতে পারে তরুণদের জন্য। প্রথমত সে পেয়ারা বাগান দিয়ে শুরু করে, আমরা তাকে প্রথমে প্রশিক্ষণ প্রদান করি, তাকে একটা প্রদর্শনী দিই প্রাথমিক পর্যায়ে প্রায় 3 বছর আগে। প্রথমে যখন দেখছে যে বেশ লাভজনক, তখন আস্তে আস্তে সে জমি সম্প্রসারণ করা শুরু করে, এবং জমি সম্প্রসারণ করে এখন 20 বিঘার উপরে তার মাল্টা বাগান, পেয়ারা বাগান, কুল, চাইনিজ কমলা, শরীফার বাগান সে করছে। এই ধরনের মিশ্র ফল বাগান করার ফলে সারা বছর কিছু না কিছু সেখান থেকে যেন তার রিটার্নটা আসে। সে ফল শুধু উৎপাদনই করছে না, সে ইতোমধ্যে চারা এবং কলম তৈরি করছে, এবং এটা সম্প্রসারণের উদ্যোগ সে নিয়েছে। তার দেখা দেখি অন্যান্য আশেপাশের যে কৃষক ভাইরা, তারা কিন্তু এই যে এই ধরনের ফলের বাগান করছে। পুষ্টিহীনতার কারণে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখা যায়, বিশেষ করে আমাদের কোভিড মোকাবেলা করতে গেলে প্রথমে যেটা দরকার যে আমাদের ফিজিক্যাল ফিটনেস, এই ফিজিক্যাল ফিটনেস জন্য আমাদের সাইট্রাস জাতীয় ফল এবং আমাদের ভিটামিন সি সমৃদ্ধ ফল এগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমাদের যদি এটা সম্প্রসারণ হয়, আগামীতে যে আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা একদিকে মোকাবেলা করতে পারবো, আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা লাভবান হতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদেরকে সবসময় উনি নির্দেশনা দেন প্রতি ইঞ্চি জায়গা আমাদের ব্যবহারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে সর্বদা সচেষ্ট। অগ্রহায়ণ মাসের কৃষি, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। হেমন্ত বাংলার বিখ্যাত
নবান্ন উৎসবের সময়। নবান্ন উৎসবের সমান্তরালে উৎসবমুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। সুখ্যাত আমন ও আউশসহ নানা নতুন ধান কেটে এই সময় ঘরে তোলা হয়, কেননা এই মৌসুমে কৃষির জন্য তুলনামূলক নিশ্চিত একটি মৌসুম। তাহলে আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের কৃষিতে আমাদের করণীয় কাজগুলো। বোরো ধানের বীজতলা অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি বীজতলার জন্য নির্বাচন করতে হবে। চাষের আগে প্রতি বর্গমিটার জায়গার জন্য 2 থেকে 3 কেজি জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে। পানি দিয়ে জমি থকথকে কাদা করে 1 মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে ভেজা বীজতলা তৈরি করতে হবে। যেসব এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি সেখানে শুকনো বীজতলা তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রতি 2 প্লটের মাঝে 25 থেকে 30 সেন্টিমিটার নালা রাখতে হবে। বোরো মৌসুমের পানি সাশ্রয়ী ব্রি ধান 92। এছাড়া যেসব এলাকায় সেচের পানির ঘাটতি থাকে সেখানে আগাম জাত হিসেবে ব্রি ধান 45 এবং ব্রি ধান 55, ব্রি ধান 67, ব্রি ধান 81, ব্রি ধান 84 ও ব্রি ধান 86, ব্রি ধান 88। উর্বর জমি ও পানি ঘাটতি নেই এমন এলাকায় ব্রি ধান 29, ব্রি ধান 50, ব্রি ধান 58, ব্রি ধান 59, ব্রি ধান 60, ব্রি ধান 63, ব্রি ধান 64, ব্রি ধান 68, ব্রি ধান 74, ব্রি ধান 89, ব্রি ধান 92, ব্রি হাইব্রিড ধান 1, ব্রি হাইব্রিড ধান 2 ও ব্রি হাইব্রিড ধান 3। ঠান্ডা প্রকোপ এলাকায় ব্রি ধান 36, হাওড় এলাকায় BR17, BR18, BR19, লবণাক্ত এলাকায় ব্রি ধান 47, ব্রি ধান 55, ব্রি ধান 61 চাষ করতে পারে। বীজ বপন করার আগে 60 থেকে 70 ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে। এ সময় ধানের অঙ্কুর গজাবে। অঙ্কুরিত বীজ বীজতলায় ছিটিয়ে বপন করতে হবে। প্রতি বর্গমিটার বীজতলার জন্য 80 থেকে 100 গ্রাম বীজের প্রয়োজন হয়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।